আমি সাংবাদিক ফরহাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকার প্রতিকার সেবা বন্ধ দোকানে আমি আছি। আমি রমজান এলাকার বিশ্বাস অপেক্ষা করবো করছি, আপনি আমাদের চ্যানেলে থাকার সেবা ভাই। আমি আপনাদের আছি অর্থাৎ তাসিফ গোলবান্ধার, আপনি গোলবান্ধার কাছে কত বছর হয়েছে সেটা আপনার চ্যানেলে। এত সুন্দর নামটা কেন? আসলে আমরা যারা বাবা মা হয়েছি যার কিছু করতে পারে আল্লাহ তালা লেখাপড়া করতে দিতে ওকে বর্তমানে বাপি ভাই আপনাদের কী কী আম আসছে কি কথাগুলো একটু জানিলে তুলে ধরবেন। আমি সাংবাদিক আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন যে আমগুলি আসছে এগুলো কোথা থেকে সম্ভব? আমের ইয়ে কেমন পাচ্ছে, সারা পাচ্ছে কেমন? ভাই একটা বি ফ্যামিলি একটু কথা বলি, যখন শ্বশুরবাড়ি যাওয়া হয় আপনার আম নিয়ে যাওয়া হয় কিনা একটা জিনিসটা জানি। আমি বলবো ভিউয়ার যারা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আছেন, শ্বশুরবাড়ি যাওয়ারে ভূমসাগর আম নিয়ে যাওয়ারে আপনি 1 ক্যারোটা 2 ক্যারোট করে নিয়ে যাবেন, তাহলে জামাই আদর পাওয়া যাবে। হ্যাঁ, সেই বিবাদে প্রথমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার সুন্দর রেসপন্স আর কথা বলা গেল। আর এই মৌসুমের পরে আপনাদের কী কী ফল আসবে এবং আর কী যাবে? আপনার আমের এত জনপ্রিয়তা কিভাবে? যেমন আমরা সিভিল সার্জন স্যারের কাছ থেকে জানতে পারলাম যে কর্মানন্দ আম আছে, এখানে এসপি সাহেবের কাছে জানতে পারলাম, বিভাগ আপনাকে যথেষ্ট লাগবে। হ্যাঁ, তো এটা কিভাবে আপনি করেছেন? আপনি যারা ক্রেতা বিক্রেতা আছে থেকে যারা আসতে চায় তাদের শ্বশুরবাড়ি যাওয়ারে বাপি ভাইয়ের কোনো আড়ত থেকে 5 ক্যারোট করে বিভিন্ন আম নিয়ে যাও, তাহলে জামাই আদর পাওয়া যাবে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আপনারা 8টা 15 মিনিটে আমাদের বুঝতে পেরেছে বাপি ভাইয়ের থাকার কাটি চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে থেকে আমি সাংবাদিক সরাসরি বিচারে কেটেছি। আপনি ভালো থাকেন, ভাবি ভালো থাকেন, আসিন ভালো থাকেন, সুস্থ নিয়ে বিচারে কেটেছি। ধন্যবাদ।